আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে অবশ্যই তোমরা নিজ বাসায় অবস্থান করবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, বাবা মায়ের কথা মেনে চলবে, ধর্মীয় অনুশাসনগুলো পালন করবে, পাশাপাশি বাসায় পড়াশোনা করবে এবং সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। আমরা সৃষ্টি একাডেমিক স্কুল তোমাদের প্রস্তুতিতে যেন কোনো রকম ঘাটতি না পড়ে সে লক্ষ্যেই আমরা তোমাদের জন্য জুম ক্লাস, অনলাইন ক্লাস, ভিডিও ক্লাসের ব্যবস্থা রেখেছি। এরই ধারাবাহিকতায় আমি আজ সপ্তম শ্রেণীর গণিতের 4.2-এর ভাগ প্রক্রিয়ার একটি অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালোভাবে দেখবে, কোথাও উপস্থিত সমস্যা হলে প্রয়োজনে এসে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। খেয়াল করো, আমি বোর্ডে একটা উদ্দীপক লিখেছি, 6x² + x - 2, 2x - 1, অর্থাৎ এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। ভাগ করতে গেলে অবশ্যই বুঝতে হবে এই অংশটাকে বলা হয় ভাজ্য এবং এটাকে বলা হয় ভাজক, অর্থাৎ 2x - 1 এটা হচ্ছে ভাজক। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা জানি ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হয়। তো খেয়াল করো, আমি এরকম লিখতে পারি 6x² + x - 2, আমরা একে ভাগ করব কি দ্বারা? 2x - 1 দ্বারা। তাহলে ভাগের ক্ষেত্রে যদি অনলি দুইটা সিস্টেম মনে রাখো তাহলে যত বড় অঙ্কই থাক তোমরা ভাগ করতে পারবে। সিস্টেম দুটো কি? ভাজ্যের প্রথম অংশকে ভাজকের প্রথম অংশ দ্বারা ভাগ করতে হয়, ভাজ্যের প্রথম অংশকে ভাজকের প্রথম অংশ দ্বারা ভাগ করতে হয়। তাহলে ভাজ্যের প্রথম অংশ হচ্ছে 6x² যাকে ভাগ করব 2x দ্বারা, অর্থাৎ 6x² হচ্ছে ভাজ্যের প্রথম অংশ আর 2x হচ্ছে ভাজকের প্রথম অংশ। ভাগ করলে দেখো কি পাওয়া যায়, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3x² কে x দিয়ে ভাগ করলে হবে একটা x। তাহলে আমাদের 3x টা হচ্ছে কি? ভাজক, এই ভাগফল। তাহলে আমরা এখানে লিখব 3x, এই 3x দ্বারা ভাজককে গুণ করতে হবে। ভাজককে বলতে বোঝায় এখানে যে দুইটা অংশ আছে এই দুইটা অংশকেই গুণ করতে হবে। তাহলে 3x দ্বারা যদি 2x কে গুণ করি হবে 6x² আবার এই 3x দ্বারা -1 কে গুণ করলে হবে -3x, কি হবে? -3x। মানে আমরা নিজ দিয়ে ভাগ দেব, দেখো নরমালি আমরা যে 4-5 এ ভাগ শিখছি উপরটা থেকে নিচেটা বের করতে হয় এখানেও একই কথা, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হলো ভাগের ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয়। কি করতে হয়? চিহ্ন পরিবর্তন করতে হয়, অর্থাৎ এটা হচ্ছে প্লাস হবে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস চিহ্ন হবে প্লাস চিহ্ন। এইভাবে কি করব? চিহ্ন পরিবর্তন করব। তাহলে দেখো চিহ্ন পরিবর্তন করলে 6x² এটা হচ্ছে -6x² কাটা যাবে, এইখানে এই অংশটা উপরে প্লাস x, নিচে দেখো চিহ্নটা পরিবর্তন হয়ে হয়ে গেছে প্লাস, তাহলে x আর 3x মিলে কত হয়ে যাবে? 4x, অর্থাৎ ছিল মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাওয়ার কারণে উপরের অংশের সাথে কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে আমরা যদি যোগ করি পেয়ে যাব 3x এর সাথে x যোগ করলে 4x। তোমরা নরমালি অঙ্কের ক্ষেত্রে যেরকম ডান পাশের সংখ্যাটা কেটে এনে নামাইছো আমাদের এইখানেও বীজগণিতের ক্ষেত্রে একই কাজ, ডান পাশে যে অংশটা থাকবে এই অংশটা কেটে এনে
পাশে নামাতে হবে তাহলে কি ছিল এখানে -2 আমরা -2 কেটে এখানে নামাইছি আবার আগের মতই কাজ এখন দেখো এই অংশটা হচ্ছে ভাজ্য ভাজ্যকে কি করতে হবে ভাজকের প্রথম অংশ দ্বারা ভাগ করতে হবে ভাজ্যকে ভাজকের প্রথম অংশ দ্বারা ভাগ করতে হবে তাহলে ভাজ্যের প্রথম অংশ হচ্ছে 4x ভাজকের প্রথম অংশ হচ্ছে 2x আমরা 2x দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো আমাদের ভাগফলটা কি দাঁড়ায় 4 কে 2 দিয়ে ভাগ করলে 2x আর x কাটা যাবে বলে একটা 2 থাকবে চিহ্নটা অবশ্যই প্লাস এর কারণ এখানে আছে প্লাস এই জায়গাটা আছে প্লাস পরে আমরা এই জায়গাতে একটা প্লাস দিব এবং 2 দিব শুরুতে প্রথম স্টেপে যে কাজটা করছি এখনকার স্টেপেও সেই একই কাজ করতে হবে কাজটা কি প্লাস 2 দ্বারা এখানে যে ভাজকের দুইটা অংশ আছে এই দুইটা অংশকেই গুণ করতে হবে তাহলে দেখো গুণ করলে কি দাঁড়ায় 2 দিয়ে যদি আমরা 2x কে গুণ করি তাহলে গুণফল হয়ে যাবে 4x কি হয়ে যাবে 4x দেখো প্লাস মাইনাস মিলে কি লেখা যায় মাইনাস 2 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে হবে 2 কে 2 আমরা বিয়োগ করার জন্য নিচের দিকে কি করছি দাগ দিয়েছি এখন আবার আগের মতো একই কাজ করতে হবে কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে চিহ্ন পরিবর্তন করতে চাইলে এখানে হবে মাইনাস এই জায়গাতে হয়ে যাবে প্লাস দেখো তাহলে চিহ্ন পরিবর্তন করায় কি বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে 4x থেকে যদি 4x কি হবে বাদ দেই তাহলে কোনো কিছু থাকবে না এখানে আছে -2x নিচেটা হয়ে গেছে +2x যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে কোনো কিছু থাকবে না ফলে এখানে আমরা কি লিখতে পারি 0 কি লিখতে পারি 0 তো দেখো আমাদের এখানে কোনো অবশিষ্ট নেই তার মানে এই ভাজ্যকে যদি ভাজক দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যাবে এবং কোনো অবশিষ্ট পাওয়া যাবে না তো আমি বিষয়টা আরেকবার একটু রিপিট করছি তোমরা অবশ্যই মনে রাখবে ভাজ্যের ভাগের ক্ষেত্রে অর্থাৎ একটি রাশি আরেকটা রাশি দিয়ে ভাগ করার ক্ষেত্রে ভাজ্যের প্রথম অংশকে ভাজকের প্রথম অংশ দ্বারা ভাগ করতে হবে ভাজ্যের প্রথম অংশকে ভাজকের প্রথম অংশ দ্বারা ভাগ করতে হবে যে ভাগফল পাওয়া যাবে তা দ্বারা ভাজককে গুণ করতে হবে তাহলে এখানে আমাদের ভাজ্যটা কতটুকু প্রথম অংশটুকু 6x স্কয়ার প্লাস x মাইনাস 2 এই অংশটা হচ্ছে কি ভাজ্য আর 2x মাইনাস 1 এটা হচ্ছে ভাজক এটা দ্বারা আমরা যখন ভাগ করেছি ভাগ করার পরে কি পেয়েছি 3x প্লাস 2 এই 3x প্লাস 2 এই অংশটাকে বলা হয় কি ভাগফল তো আমি নিয়ম দুটো আবার একটু বলছি কি বলছিলাম ভাজ্যের প্রথম অংশকে কার প্রথম অংশকে ভাজ্যের প্রথম অংশকে অর্থাৎ 6x স্কয়ার কে ভাজকের প্রথম অংশ ভাজকের প্রথম অংশ কত 2x ভাজকের প্রথম অংশ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে আমরা এখানে ভাগ করে দেখাইছি 3x পেয়েছিলাম এই 3x দ্বারা ভাজকের যে দুইটা তিনটা অংশ থাকবে সবগুলো অংশকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে গুণ করার পরে উপরের থেকে নিচের অংশটাকে বিয়োগ করতে হবে আর বিয়োগের ক্ষেত্রে কাজ হচ্ছে অবশ্যই বীজগণিতের চিহ্ন পরিবর্তন করতে হবে চিহ্ন পরিবর্তন করার পরে যা থাকবে তার সাথে ডান পাশের অংশটাকে কেটে এনে নামাতে হবে নামানোর পরে আবার আমরা এটা নতুন একটা ভাজক ভাজ্য পেয়ে যাব এই ভাজ্যকে আবার কি করব ভাজকের প্রথম অংশ দ্বারা অর্থাৎ ভাজ্যের প্রথম অংশকে ভাজকের প্রথম অংশ দ্বারা ভাগ করব অর্থাৎ আগের নিয়মে একই কাজগুলো চলতে থাকবে তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করবে বারবার একটা অঙ্ককে বোঝার পরে একাধিকবার দুইবার তিনবার চেষ্টা করবে যখন দুই তিনবার হবে তখন তুমি ইজিতে পরের অঙ্কতে গিয়ে ইজিতে করতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থেকো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম